নিরাপদ সড়কের দাবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল রাজধানী জুড়ে যানজটে ভোগান্তি দুর্ঘটনা রোধে ব্যর্থতা কেন অবৈধ নয় হাইকোর্টের রুল ঘাতক চালক রিমান্ডে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী জন্মশতবর্ষ উদযাপনে প্রস্তুতি নেওয়া নির্দেশ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম রাত নটার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে উত্তর সিটির মেয়রের সাথে আন্দোলনকারীদের বৈঠকের পর এ ঘোষণা আসে তবে এই সময়ের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা এর আগে বাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার নিহতের পর দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা অন্যদিকে নর্দা এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়েছে ও সুপ্রভাত পরিবহনের রুট সাময়িক বাতিল করার কথা জানান জিএমপি কমিশনার বিস্তারিত যমুনা ফিউচার পার্কের সামনে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগানে মুখর গোটা এলাকা এক পর্যায়ে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে শিক্ষার্থীরা দাবি ওঠে ঘাতক বাস চালকের সর্বোচ্চ শাস্তির গত কয়েকবার যে আরো ছাত্র হত্যা হয়েছে সেগুলার বিচার সুষ্ঠুভাবে হয় নাই সড়ক পরিবহন ব্যবস্থার নিয়ম রয়েছে বিআরটি এর যে দুর্নীতি রয়েছে আমরা সবকিছু প্রতিবাদ করতে চাই কয়েকদিন পর পর একটা দুর্ঘটনা ঘটে কিন্তু কোনো বিচার হয় না আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নিয়ে ঠিকমতো ইমপ্লিমেন্টেশন না হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়ব এই ট্রাফিক চক্রের মধ্যে একটা জেব্রা ক্রসিং এর মধ্যে যদি পুলিশ যদি তার নিরাপত্তা নিশ্চিত না করতে পারে এদিকে নিহত শিক্ষার্থী আবরারের নামে যমুনা ফিউচার পার্কের উল্টো দিকে ফুটওভার ব্রিজের ভিত্তি স্থাপন করা হয় ডিএমপি কমিশনার জানান শিক্ষার্থীদের ন্যায্য দাবির সাথে সরকার একমত ঢাকা মহানগরীতে সুপ্রভাত বাস চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ঘটনায় মামলা রুজু হয়েছে ঘাতক বাসকে আটক করা হয়েছে এবং ড্রাইভারকে আটক করা হয়েছে আর নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উত্তরের মেয়র তোমরা তোমাদের শশ শিক্ষা অঙ্গনে ফিরে যাও আমরা এটা নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আলাপ করছি যেগুলা যেগুলা সম্ভব এগুলো আমরা এখনি করে ফেলছি যেগুলো প্রক্রিয়াধীন আছে আমরা করব ইনশাআল্লাহ বিউপি উপাচার্য জানান দাবি বাস্তবায়নের কাজ চলছে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান বিউপির উপাচার্য আমাদের সবার চাহিদা দেশেরও সবার চাহিদা আমরা নিরাপদ সড়ক চাই এবং যতদিন পর্যন্ত সড়ক নিরাপদ না হচ্ছে কর্তৃপক্ষের প্রচেষ্টা আন্তরিক থাকুক এটাই হচ্ছে আমাদের কাম্য পরে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন মিডিয়া সেল থেকে জানানো হয় তাদের দাবি আগে আট দফা থাকলেও এখন এগারো দফা দাবি মানা না পর্যন্ত রাজপথে দেয় আন্দোলনকারীরা আমাদের যে দাবি ছিল তার মধ্যে তিনটি দাবি প্রধান দাবি রয়েছে তিনশো দুই ধারার অধীনে চব্বিশ ঘন্টার মধ্যে চার্জশিট গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে দ্রুততম সময় বিচার শেষ করতে হবে সুপ্রভাত ও জাবালেনুরের সকল বাসের রোড পারমিট বাতিল আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করুন বিকেলে উত্তর সিটির মেয়রের সাথে বৈঠক করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন ঘোষণা করা হবে সেটা আঠাশ তারিখের পরে আঠাশ তারিখ পর্যন্ত আমরা সময় নিচ্ছি আমাদের কাজের অগ্রগতি দেখার জন্য কাজের পরিকল্পনা দেখার জন্য এদিকে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে শাহবাগ অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে পুরান ঢাকা রায় সাহেব বাজার সায়েন্স ল্যাব ফার্মগেট রাসেল স্কোয়ার সহ বিভিন্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা সড়কে যানবাহনগুলোকে নিয়ম মেনে চলতে সহযোগিতা করে শিক্ষার্থীরা মফিউর রহমান একুশ টেলিভিশন ঢাকা এদিকে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থানের কারণে রাজধানী জুড়ে ছিল গণপরিবহনের সংকট ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হন অনেকেই আবার কোথাও কোথাও যানজটে বসে থাকতে হয়েছে দীর্ঘ সময় মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাচ্চা পায় বিউপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেও তাদের দাবির সাথে একত্রতা জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ তারাও চান সড়কের শৃঙ্খলা ফিরুক মিরপুর পাহাড়ার থেকে রওনা জায়গায় তো সদরঘাট যাইতে যাইতে তো মনে আছে রাইতের 9টা বাজে যাব আমরা তো সাধারণ যাত্রী এগুলা দুর্ভোগ পাচ্ছি দুই ঘন্টা এই যে রাস্তায় বোসা কলেজ গেট থেকে এই বনতো আইসে দুই ঘন্টা 15 মিনিট লাগে সংকট ছিল গণপরিবহনেরও তাই ঘন্টার পর ঘন্টা যানবাহনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় অনেকেই কোনো কিছু না পেয়ে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের অনাহন গাড়ি খুব কম একটা বা দুইটা চলতেছে

টাইমলি কখন যেতে পারবো ঠিক সেটাও জানি না দ্রুতই সমস্যা সমাধানের দাবি সাধারণ মানুষের বাবু একুশে টেলিভিশন ঢাকা বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে জরুরি খরচ বাবদ দশ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জন্য দায়ী সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলেছে আদালত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন সড়ক ব্যবহারের ক্ষেত্রে সাধারণের নিরাপত্তা দিতে কর্তৃপক্ষের অব্যাহত ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দুর্ঘটনায় নিহত আব্রাডের পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে স্বরাষ্ট্র সচিব সড়ক ও সেতু সচিব আইজিপি বিআরটিএ সুপ্রভাত পরিবহন সহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে রাজধানীতে বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার নিহতের ঘটনায় গ্রেপ্তার বাস চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি আমিনুল ইসলাম চৌধুরী সুপ্রভাত পরিবহনের বাস চালককে আদালতে হাজির করেন তদন্তের স্বার্থে তিনি দশ দিনের রিমান্ড আবেদন করেন দেশে হত দরিদ্র বলে কেউ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখানো পথে অর্থনৈতিক মুক্তির লক্ষ্য বাস্তবায়নে সরকারের উদ্যোগ কার্যকর করতে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন ও বাস্তবায়ন কমিটির যৌথ সভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায় পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের প্রস্তুতি নেবারও আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা বিস্তারিত আকবর হোসেন সুমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে এই সভা একশো দুই সদস্যের জাতীয় কমিটি এবং একষট্টি সদস্যের বাস্তবায়ন কমিটি সদস্যদের কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী জনসাধারণ ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আমাদের সমাজের যারা বিশিষ্ট বিজ্ঞজন এখানে যারা উপস্থিত আমরা একটা কমিটি করেছি একশো দুই সদস্য বিশিষ্ট তবে এখানে হয়তো আরো অনেক গুরুত্বপূর্ণ নাম হয়তো আমাদের এই কমিটিতে থাকা দরকার অর্থনৈতিক মুক্তি অর্জনে বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই সরকার এগিয়ে যাচ্ছে বলে জানান বঙ্গবন্ধু কোন গত দশ বছরই আমরা চেষ্টা করেছি বাংলাদেশের স্বাভাবিক উন্নয়ন করতে যেটা পিতার স্বপ্ন ছিল মূল কথা যে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা। কারণ তিনি চেয়েছেন দুখী মানুষের মুখে হাসি ফোটাতে তিনি সবসময় একটা কথাই বলতেন যে তিনি দক্ষি মানুষের মুখে হাসি ফোটাতে চান এর অর্থটা হলো যে বাংলার মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তি অর্জন করা দারিদ্রের হার কমেছে উল্লেখ করে হত দরিদ্র বলে কিছু থাকবে না বলেও ঘোষণা দেন সরকার প্রধান হত দরিদ্রের হার আমরা এগারো ভাগে এনেছি আমাদের লক্ষ্য আরো কমিয়ে যেন কোন হত দরিদ্র বলে কিছু থাকবে না আমরা তারই কথা চিন্তা করে তারই পদাঙ্ক অনুসরণ করে দেশের কৃষক শ্রমিক সহ মেহনতি মানুষ তাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে যার শুভ ফলও মানুষ পেতে শুরু করেছে রাষ্ট্রীয়ভাবে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপনের পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা স্থায়ী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী জন্ম শতবার্ষিকীটা উদযাপনের ক্ষেত্রে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যেন এটা উদযাপিত হয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা সময় হলো ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে শিল্পে দুই বছর গ্যাসের দাম না বাড়ানোর দাবি পোশাক খাতে তিন সংগঠনের দুর্নীতি অপচয় বন্ধের তাগিদ সিরাজগঞ্জ গোপালগঞ্জ গাইবান্ধা ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত সাত যশোরে পিকআপের ধাক্কায় পা হারাল স্কুল ছাত্রী সংবাদ শিল্পরক্ষায় আগামী দুই বছর গ্যাসের দাম না বাড়ানোর দাবি জানিয়েছে বিজিএমএ বিটিএমএ ও বিকেএমএ আর আগামী দশ বছরে গ্যাসের দাম কি পরিমাণে বাড়বে তার একটি তালিকা চেয়েছে তারা বিজিএমএ মিলনায়তনে সংবাদ সম্মেলনে পোশাক খাতের উদ্যোক্তারা বলেছেন একটি অশুভ শক্তি গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্রে ব্যস্ত রহমানের রিপোর্ট গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে শুরু থেকেই বিরোধিতা করছে পোশাক খাতের সংগঠনগুলো বিজিএমই মিলনায়তনে বিজিএমিয়ে বিকেমিয়ে এবং এর যৌথ সংবাদ সম্মেলনে দাম না বাড়ানোর নানা যুক্তি তুলে ধরেন এই খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাক শিল্প ও বস্ত্রতা বিগত দশ বছরে গ্যাসের দাম বেড়েছে চারশো শতাংশ আর এবার বিভিন্ন বিতরণ কোম্পানি একবারেই গড়ে একশো শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করেছে যা একেবারেই অযৌক্তিক বলে মনে করে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন সকালে ঘুম থেকে উঠে যদি আমার একশো বত্রিশ পার্সেন্ট বেড়ে যায় আমার তো অর্ডার আগামী ডিসেম্বর পর্যন্ত নেওয়া আছে আগামী দশ বছরের গ্যাসের মূল্যটা এই স্টেজে গিয়ে পৌঁছবে তাহলে আমরা সেইভাবে আমরা মূল্যগুলি অ্যাডজাস্টমেন্ট করতে পারি প্রাইসগুলি অর্ডারও নিতে পারি পোশাক খাতের ব্যবসায়ীটা বলছেন বিশ্ববাজারে পোশাকের দাম না বাড়লেও উৎপাদন খরচ বাড়ছে ব্যাংক সুদের হারও বেশি এসব বিবেচনায় গ্যাসের দাম না বাড়ানোর দাবি তাদের অন্ততপক্ষে দুই বছর আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমরা যে বিগত দিনগুলোতে লস করেছি সেটা আমরা কাভার করি এবং এলএনজি যখন সাফিসিয়েন্ট আসবে সেটার সাথে আমার লোকাল গ্যাসের একত্রিত করে যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা আমরা মেনে নিব যেখানে আমরা আমাদের কথা চিন্তা করে না আমাদের তৃতীয় গেছে আমাদের বিজেপি বিকেএমি বিটিএমি থেকে এখানে যে কোন ডিরেক্টর লোক দিতে হবে অপচয় অবৈধ সংযোগ আর দুর্নীতি বন্ধ হলে গ্যাসের দাম বাড়ানোর দরকার হবে না বলেও মনে করেন উদ্যোক্তারা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা সিরাজগঞ্জ গোপালগঞ্জ গাইবান্ধা ও ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে যশোরের নাভারনে পা হারিয়েছে এক স্কুল ছাত্রী এসব দুর্ঘটনায় আহত হয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সায়দাবাদে হানিফ পরিবহনে দুটি বাসের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয় আহত হয় আর পনেরো জন গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কের চেচানিয়া কান্দিতে বাসের সাথে নসিমনের সংঘর্ষে এক নারী নিহত ও শিশু সহ দুজন আহত হয় ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত ও অটোরিকশার আট যাত্রী আহত হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুজন যশোর বেনাপোল সড়কের নাভারণে পিকআপের ধাক্কায় ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিপার এ সময় আহত হয় আরও একজন টার্গেট কিংবা কন্ট্রাক সিস্টেমে এখন থেকে কোনো বাস চালানো যাবে না বলে জানিয়ে দিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদের সভাপতি এনায়তুল্লাহ মহানগর নাট্যমঞ্চে এক অনুষ্ঠানে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন পরিবহন কোম্পানিকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বদনাম সমিতির হবে রাস্তায় দুর্ঘটনা হবে জবাব দিয়ে আমাদেরকে করতে হবে তা হইতে দেব না আমরা আজকে ধর্ম নিয়ে শপথ করে বলেন যে কন্ট্রাক্ট সিস্টেমে আমরা গাড়ি চালাবো না আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার লকমা রাজবাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে এখন ভগ্ন প্রায় একই সঙ্গে আগাছায় ছেয়ে আছে পুরো বাড়ি তিনতলা বাড়িটির নিচের অংশ অনেক আগেই দেবে গেছে মাটির নিচে রাজবাড়ির স্থাপত্য নৈপুণ্য ও রাজ ইতিহাস জানতে দর্শনার্থীরা আসলেও আগ্রহ হারাচ্ছেন অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বাড়িটি সংরক্ষণের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন শেষ হল আকিজ প্লাস্টিকের বাংলা বানান অভিযান ভাষার শুদ্ধতা রক্ষায় এই আয়োজন চলে আট থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর তেজগাঁওয়ের আকিজ হাউজে সংবাদ সম্মেলনে জানানো হয় বাংলা ভাষা অর্জনের আপোষহীন সংগ্রামী ইতিহাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আট বিভাগীয় শহরে কাজ করে বাংলা বানান অভিযান দল এ সময় প্রতিষ্ঠানটির বিজনেস হেড চৌধুরী হাসান তারেক অপারেশন ম্যানেজার মিনহাস বিন মিজান হেড অব কর্পোরেট সেলস আতিকুর রহমান সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার নিরাপদ সড়কের দাবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল রাজধানী জুড়ে যানজটে ভোগান্তি দুর্ঘটনা রোধে ব্যর্থতা কেন অবৈধ নয় হাইকোর্টের রুল ঘাতক চালক রিমান্ডে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাচ্ছে সরকার বললেন প্রধানমন্ত্রী জন্ম শতবর্ষ উদযাপনে প্রস্তুতি নেওয়ার নির্দেশ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে অনলাইনে পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন